নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, নিউজিল্যান্ডের ম্যাচের আগে ভারতীয় দলে কি কিছু পরিবর্তন হবে তা প্রেস কনফারেন্সে অনেকটাই বুঝিয়ে দিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী। তাহলে বন্ধুরা, ভারতীয় দলে কি পরিবর্তন হবে এবং সেই নিয়ে বিরাট কোহলি ও শাস্ত্রী কি বলল আজকের এই ভিডিওতে, সেটাই আমি আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, যেটা দেখতে গেলে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড দুজনের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং দুটো দলই এই ম্যাচটা জেতার জন্য 200% চেষ্টা করবে। এবং এই ম্যাচে ভারতীয় দলে কি কিছু পরিবর্তন হতে পারে সেই নিয়ে বিরাট কোহলিকে জিজ্ঞেস করায় বিরাট কোহলি বলল, হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমাদের একটু ডাউট আছে, কারণ হার্দিক পান্ডিয়ার স্ক্যানে তার কোনো সমস্যা ধরা দেয়নি এবং হার্দিক পান্ডিয়া তিনি ম্যাচ খেলতে পারেন, কিন্তু এইরকম চোট নিয়ে হার্দিক পান্ডিয়াকে খেলানোটা একটা রিস্ক হতে পারে। এবং যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের মনে হয় যে আমাদের 6 বোলিং অপশান লাগবে, তাহলে আমরা হার্দিক পান্ডিয়ার পরিবর্তে শার্দুল ঠাকুর অথবা রবিচন্দ্রন অশ্বিনকে দলে ফেরাতে পারি। তবে ম্যাচের আগে যদি মনে হয় যে এটা স্পিন ফেভার পিচ, তাহলে আমরা অশ্বিনকে খেলাবো, নয়তো শার্দুল ঠাকুর খেলতে পারে। তবে ডিপেন্ড করছে হার্দিক পান্ডিয়ার ফিটনেসের ওপরে, তো হার্দিক পান্ডিয়ার ফিটনেস দেখার পরই সব কিছু বলা যাবে। কিন্তু যত সম্ভব অশ্বিন নয়তো শার্দুল ঠাকুর খেলতে পারে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে। এবং বিরাট কোহলিকে ঈশান কিশান তিনি ভারতীয় দলে আসবে কি না সেই নিয়ে জিজ্ঞেস করায় বিরাট বলে যে এই মুহূর্তে কোনো ব্যাটসম্যানকে বসাবো সেটার প্রশ্নই ওঠে না, একটা ম্যাচ খারাপ যেতেই পারে, তাও আমরা যথেষ্ট ভালো খেলেছিলাম, ডিউ ফ্যাক্টর ছিল এবং পাকিস্তানের ওপেনাররা খুব ভালো ব্যাটিং করেছিল, যার ফলে আমরা ম্যাচটা এরকমভাবে হেরেছি, কিন্তু আমাদের দলের উপর আমার ভরসা আছে যে এই দলই আমাদের ঘুরে দাঁড়াবে, একটা ম্যাচ হেরেছি পুরো টুর্নামেন্ট শেষ হয়ে যায় না, এখন অবধি অনেক ম্যাচ বাকি আছে, আমরা বিশ্বাস যে আমরা এই দল নিয়ে ফাইনালে পৌঁছাতে পারবো। তাই আমার মনে হয় না যে আননেসেসারি একটা ম্যাচের জন্য দলে খুব একটা বড় পরিবর্তন করা উচিত, তাই দলে ওই হার্দিক পান্ডিয়া ছাড়া আর তেমন কোনো পরিবর্তন হবে না বলে মনে হয়। তাহলে বন্ধুরা, বিরাট কোহলির প্রেস কনফারেন্সে কথা অনুযায়ী একটা জিনিস পরিষ্কার যে যদি হার্দিক পান্ডিয়া ম্যাচ ফিট না থাকেন, তাহলে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে শার্দুল ঠাকুর অথবা রবিচন্দ্রন অশ্বিন আসতে পারে। তো বন্ধুরা, আপনারা কোন খেলোয়াড়টাকে দেখতে চান, হার্দিক, শার্দুল নাকি অশ্বিন, সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।